আসসালামু আলাইকুম প্রিয় পাখি পালক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছে। আজ আমরা জানব জিঙ্ক পাখির জন্য কতটা উপকারী এবং এর অপকারিতা সম্পর্কে। এর আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন আমরা জানব জিঙ্কের উপকারিতা সম্পর্কে। ডায়রিয়া, সাল্লোমেলা বা পেটের সমস্যা কমাতে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আমরা জানি যে ক্ষত শুকাতে সাহায্য করে এবং এর রোগ প্রতিরোধ তন্ত্রকে উজ্জীবিত করে। আবরণী কোষের রক্ষণাবেক্ষণের কাজের দ্বারা জিঙ্ক ত্বকের স্বাস্থ্য রক্ষা করে থাকে। এছাড়াও জিঙ্ক রুচি বাড়াতে সাহায্য করে, বিশেষ করে নরের সেক্সুয়াল হরমোন বৃদ্ধি করে, উৎপাদন বাড়ায়। জিঙ্ক এমন একটি পুষ্টি উপাদান যা দৈহিক বৃদ্ধি, হাড়ের বৃদ্ধি, পালক বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও জিঙ্কের একটি গুরুত্বপূর্ণ কাজ হল অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধ রক্ষা কার্যক্রমে অংশ নেয়া। রোগ জীবাণু প্রতিরোধে জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিঙ্কের অভাবে রয়েছে এমন পাখি সহজে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকে। তাপজনিত ধকলে ব্রিডিং উল্লেখযোগ্য হারে কমে থাকে। খাদ্য তালিকায় জিঙ্কের সরবরাহ থাকলে এই ধকল খুব সহজে প্রতিরোধ করা সম্ভব। এখন আমরা সবাই জানব জিঙ্কের অভাবে কি কি ক্ষতি হয়ে থাকে পাখির। পাতলা ড্রপিং বা শ্বাসকষ্ট হওয়া ছাড়াও চোখের সমস্যা, ছত্রাক সহ বিভিন্ন ধরনের সংক্রমণজনিত অসুস্থতা ও ক্ষত হলে শুকাতে দেরি হয়। জিঙ্কের অভাবে বীর্যের গুণগত মান নষ্ট হয়, যার কারণে ডিমের উর্বরতা কমে যায়। জিঙ্কের অভাবে বাচ্চা খাটো হওয়া, হাড়ের সমস্যা, পায়ের হাড় খাটো ও মোটা হওয়া, দুর্বল পালক বিন্যাস, লোম পড়ে যাওয়া, পুষ্টি উপাদানের ব্যবহার হ্রাস পাওয়া, রুচি কমে যায়। এছাড়াও জিঙ্কের অভাবে সাল্লোমেলা হলে শরীরে তীব্র জিঙ্কের ঘাটতি দেখা দেয়, এর ফলে মৃত্যু হতে পারে। এছাড়াও জিঙ্কের অভাবে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। আমি যেভাবে ইউজ করি, প্রতিদিন প্রতি মাসে 1 লিটার পানির সাথে 3 মিলি দেই। আপনারাও এটা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।